এই হচ্ছে সয়াবিনের চপ, যার সাথে এখানে স্যালাড দিয়েছে, এখানে আছে হচ্ছে সস, বেসিক্যালি সাইজটা একদম পারফেক্ট আছে। অল রাইট, তো এই হচ্ছে স্টাফিং, স্টাফিংয়ের মধ্যে আলু আছে আর এইরকম বড় বড় সয়াবিন দেখতে পাচ্ছি ভেতরে দেওয়া, কারেন্ট চলে গেছে, একদম জুসি মাটন যাকে বলে। ও হো হো, মাটনের সাইজটা যেরকম সেই রকম দেখতে সেরকম খেতে, মানে পুরো রেয়াজি। কি হচ্ছে দাদা, ফ্রাইড রাইস নাকি না চাউমিন? লম্বা চাউমিন। দাদা কিন্তু খুব মজার মানুষ আছে। এতদিন তোমাদের কলকাতা স্ট্রিট ফুডের অনেক কটা এপিসোড দিয়েছি যেগুলো তোমাদের অনেক বেশি ভালো লেগেছে, তো ভাবলাম আজকে যাবো ব্যারাকপুরে। তার কারণ হচ্ছে অনেকদিন বিরিয়ানি খাওয়া হয় না, মানে ভালো বিরিয়ানি। বাকি ব্যারাকপুরে তোমাদের কয়েকটা ভালো ভালো জায়গার খোঁজ দেবো, মানে ফুড হাব যাকে বলে। আর লাস্ট টাইম আমি যখন দাদাবৌদির বিরিয়ানি খেয়েছিলাম আমার অতটা কিন্তু ভালো লাগেনি, তোমরা অনেকেই আমার সাথে একমত ছিলে, দাদা হ্যাঁ বিরিয়ানির কোয়ালিটি কমেছে, দাম অনেকটাই বেড়েছে, বাট এখন জানি না কেমন কি আছে। তোমাদের মতে মানে যারা ব্যারাকপুর থেকে দেখছো বা ব্যারাকপুরের আশেপাশে আছো, তোমাদের বেস্ট বিরিয়ানি কোনটা লাগে আমি কমেন্টে জানিও, দাদাবৌদির বিরিয়ানি কি না। বাকি দাদাবৌদির বিরিয়ানি একটা গোটা ব্লগ করে তোমাদের বোর করবো না, থাকবে অনেক ইন্টারেস্টিং খাবার দাবার, যেরকমটা বর্তমানে কলকাতা স্ট্রিট ফুড হচ্ছে সেরকমটাই হবে আজকে ব্যারাকপুর ফুড ট্যুর বা ব্যারাকপুর স্ট্রিট ফুড। রাইট নাও এখন আছি যাদবপুরে, আর ট্রেন আমাদের ঢুকে গেছে, যাদবপুর থেকে যাবো শিয়ালদা, শিয়ালদা থেকে ব্যারাকপুর লোকাল ধরে যাবো হচ্ছে ব্যারাকপুর। বাকি এই হচ্ছে শিয়ালদা যাওয়ার ট্রেন, এখন ভিড় হবে সেই একদম। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি এবং ব্যারাকপুরে এসে তো হচ্ছে সেই কেস, মানে এখানে মুসলধারে বৃষ্টি হয়েছে, আস্তে আস্তে দেখছিলাম অলি গলি সব ডুবে গেছে একদম ট্রেন থেকে, আর এখনো কন্টিনিউ গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, মানে এসে মনে হচ্ছে পুরো ফেঁসে গেলাম একদম। এখানে যা ওয়েদারের অবস্থা, আর এই দেখো পুরো জল জমে একদম একাকার কাণ্ড যাকে বলে, এই জল পেরিয়ে এত দূর থেকে আসা, বাবারে আমাদের ওদিকে এখনো বৃষ্টি হচ্ছে না, মানে এখানে সেই বৃষ্টি হয়েছে। দেখো দেখো স্টেশন চত্বর জলে ডুবে, আর এই ব্যারাকপুর স্টেশন চত্বর হচ্ছে স্ট্রিট ফুড বা রেস্টুরেন্টের খাবারের খনি যাকে বলে, মানে ফুড হাব বলতে পারো এই ব্যারাকপুর স্টেশন চত্বরকে। এই হচ্ছে ব্যারাকপুর স্টেশন, এখান থেকে বেরোলাম, বেরিয়ে এই সাইডে হচ্ছে দাদা বৌদি রেস্টুরেন্ট নতুন, বা যেটা পুরোনোটাই রিনোভেট হয়েছে সেটাই বলতে পারো, আর এই দিক থেকে সোজা একটুখানি গেলে ওদের রেস্টুরেন্টটা পড়ে, আর এই সাইডে কিন্তু প্রচুর এরকম খাবারের দোকান আছে, এইখানে আরও অনেক দোকান খোলে, আমি জানি না বৃষ্টির জন্য খুলবে নাকি। আর স্টেশন থেকে বেরিয়ে এই সাইডে লস্যি আছে, ওইদিকে কিছু চপ কাটলেটের দোকান আছে অটোস্ট্যান্ডের দিকে, এবং এই সামনেটায় একটা দুটো লুচির দোকান আছে, সাথে রাবড়ি পাওয়া যায় সেই লেভেলের, মানে ব্যারাকপুরের এই স্টেশন চত্বর নিজেই কিন্তু একটা স্ট্রিট ফুড বা খাবারের খনি, মানে এখানে ভালো বৃষ্টি হয়েছে। আর এই যে দোকানটা দেখতে পাচ্ছ এটা বহু বছর পুরনো দোকান, গরম গরম সন্ধ্যেবেলায় লুচি ভাজা হচ্ছে, তার সাথে ছোলার ডাল দেয় সুন্দর মিষ্টি ছোলার ডাল, আর আছে এখানে ভ্যারাইটিস রকমের মিষ্টি, তার মধ্যে যেটা ফেমাস সেটা হচ্ছে এই রাবড়িগুলো, এটা মারাত্মক খেতে, আমি আগেও খেয়েছি অনেকবার। আর দোকানটা দেখে তোমরা বুঝতে পারছো যে কত বছর পুরনো এই দোকান। এই হচ্ছে কচুরি, যেখানে এক প্লেটে চার পিস আছে, এরকম গরম গরম ভেজে দিল এক্ষুনি, আর তার সাথে মিষ্টি ছোলার ডাল, এটা জাস্ট মারাত্মক খেতে। কারা কারা এই দোকানে খেয়েছো আমি কিন্তু কমেন্টে জানিও, যারা ব্যারাকপুর থেকে আছো বা আদার্স অন্য জায়গা থেকে এখানে খেয়েছো। আর রাবড়িটা তো সেরা করে, এই হচ্ছে সেই রাবড়ি, এই ছোট ভাতটা আমরা নিচ্ছি, দামগুলো আমি লাস্টে বলে দিচ্ছি তোমাদের। আর দোকানটা কত পুরনো দেখে কিন্তু বোঝা যাচ্ছে, বাট টেস্ট এক ঘর যাকে বলে। ভেতরে কিন্তু একটা স্টাফিং দেওয়া হয়েছে কোনো দেখতে পাচ্ছ, একটুখানি নিলাম, সাথে হচ্ছে এইরকম ছোলার ডাল, যেটার উপরে একটা মিষ্টি চাটনি দেওয়া আছে। দারুণ খেতে, গরম গরম উদ্যান্ত লাগবে যাকে বলে। আর এই হচ্ছে সেই রাবড়ি, যেটা ছোট বড় এরকম তোমরা বিভিন্ন রকমের পেয়ে যাবে, এটা খেতে মারাত্মক, মানে এই দোকানে আসলে মিষ্টি ছোলার ডালে কচুরি তো খাবেই, রাবড়িটা মাস্ট খাবে, দারুণ, মানে শেষ পাতে মিষ্টিটা দরকার কিন্তু। তবে তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট কেমন লাগলো বল? দুর্দান্ত ছিল, মানে কচুরিটা যেরকম ছিল রাবড়িটা সেই লেভেলে ছিল, এক কথায় বলে কচুরিটা এরকম ছিল। আর দামগুলো যদি বলি, কচুরি হচ্ছে 20 টাকা প্লেট চার পিস, আর রাবড়ির দাম হচ্ছে 40 টাকা, মানে ওভারঅল আমাদের টোটাল হলো 80 টাকা। এটা দিয়েই ব্যারাকপুর ফুড ট্যুর স্টার্ট হলো। বাট আমার একটা জিনিস খুব অড লাগলো, বাইরে দোকানে মানে একটা কাস্টমার এসছে, সে মিষ্টির দোকানে কি করে ভাবলো যে রাবড়িটা ডিম ভাজা, রাবড়ি দেখে শেষ হয়ে যায়। দাদা বৌদি নিয়ে আলাদা করে কিছু তোমাদের বলার নেই, রেস্টুরেন্ট আছে ওই সাইডে, এটা কিন্তু পুরনো ব্রাঞ্চটাই, বাট এর যে ফার্স্ট ফ্লোর আছে সেখানেও কিন্তু দাদা বৌদির রেস্টুরেন্ট হয়ে গেছে, নিচেরটাতে কলা পাতা এখনো পরিবেশন করা হয়। আর হাড়ি কে হাড়ি, বিরিয়ানি আর বিরিয়ানি, দাদা বৌদি নিয়ে কিছুই বলার নেই। বাকি এইদিকে বিরিয়ানি কাটা হচ্ছে, অনেকদিন বাদে সেই গন্ধ দাদা বৌদির বিরিয়ানির। ও হো হো, কলা পাতার কনসেপ্ট কিন্তু এখনো গ্রাউন্ড ফ্লোরে আছে, ফার্স্ট ফ্লোরটা এসি সেকশন হয়েছে, মানে দুটোই এসি সেকশন, বাট ফার্স্ট ফ্লোরটা রেস্টুরেন্ট আর নিচটা কিন্তু এখনো দাদা বৌদির হোটেল নামই আছে।
দাদা বৌদির বিরিয়ানির ক্রেজ কিন্তু ভাই সাহেব সবসময় থাকবে, মানে এক কথায় যাকে বলে এখানে তিনটে হাঁড়িতে কন্টিনিউ বিরিয়ানি যাচ্ছে। চিকেন মাটন কিন্তু আলাদাভাবে থাকে, এইদিকে মাটনের হাঁড়ি আছে, ওইদিকে চিকেনের নতুন হাঁড়ি এসছে। ওভারঅল যদি বলতে হয় কন্টিনিউ ব্যাক টু ব্যাক পার্সেল থেকে শুরু করে বসে খাওয়া সব কিছু বেরোচ্ছে, আর এখানে লাইনও পড়ে যাচ্ছে। আমি চলো ভেতরটায় ঢুকে যাই তাড়াতাড়ি। পার্সেলের লাইন আলাদা, এইটা হচ্ছে পার্সেল কাউন্টার, আর এইটা হচ্ছে বসে খাওয়ার, মানে দুটো দু রকম আর কি। এইদিকে দেখো কলা পাতায় পুরো বিরিয়ানি যাচ্ছে। এখন দাদা পুরো রেডি করলো, রেডি করে এখন পুরোটা নিয়ে যাবে। এবার আমরা ভেতরটা আসলাম আর পুরোটাই কিন্তু এখন এসি সেকশন হয়ে গেছে, সেটা তোমরা নিচে বসো বা ওপরে। ওপরে বসলে দামটা একটু বেশি আমি যতটা জানি। আর এইটা হচ্ছে দাদা বৌদি হোটেলের মেনু কার্ড, আগে এইরকম ছিল, সেই পুরনো ভিডিও দেখলে তোমরা মনে পড়বে আর কি। হ্যাঁ, অনেকবার এসেছিলাম তখন। আর এখন কিন্তু দাম করেছে মাটন বিরিয়ানি 330 টাকা, আর চিকেন বিরিয়ানির দাম 240 টাকা। এটা যদি তোমরা ওপরে বসে খাও 20 টাকা কি 25 টাকা মতো দামটা বেশি হয়। বিরিয়ানি আমাদের চলে এসছে, দাদা বৌদির বিরিয়ানি। প্রায় অনেক মাস বাদে আমি এলাম দাদা বৌদিতে, আর আমরা যেটা, আমি অনেক মাস বাদেই এসেছি, তুমি এক বছর হয়েছে, বাট আমি অনেক মাস বাদেই এসেছি। আর আমরা যেটা বেসিক্যালি নিই, এক প্লেট বিরিয়ানি গোটা খেতে পারি না, তো আমরা একটা বিরিয়ানি আর কি নিই, সেটাকে হাফ করে আর একটা এক্সট্রা মাটন নিয়ে নিই। ওভারঅল মাটনের পিস কিন্তু একদম সেরা আছে, সেটা নিয়ে কোনো কথা হবে না। একদম বড় সড়ো যেরকম হয়ে থাকে 200-220 গ্রামের মাটন, সাথে এখানে স্যালাড দিয়েছে, চাটনি আছে, গ্রিন চাটনি, আর এই হচ্ছে আলু। সুনিতা বলছে আলুর সাইজ আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। তোমার মাটনটা কি দিচ্ছে? কিন্তু অনেক ছোট আলু, এটা বলতে হবে আলু দিতে। আর এই হচ্ছে মাটনের পিস, মাটনের পিস নিয়ে কোনো রকম অবজেকশন নেই, একদম সেরা মাটনের পিস, গরম গরম পুরো। আর আমার পিসটাও কিন্তু একদম ভালো পড়েছে, রেয়াজি পিস যেরকমটা হয়ে থাকে। রাইসের কোয়ালিটি একদম ঠিকঠাকই আছে, যেরকমটা ব্যারাকপুর স্টাইলে বা দাদা বৌদিতে হয়ে থাকে, মশলাদার রাইস। বাট হ্যাঁ, একটু কম দেখে তোমরা আবার ভেবো না, এটা এক প্লেট বিরিয়ানি নয়, এটা কিন্তু একটাকে হাফ করে নেওয়া। হ্যাঁ, দামটা অনেকের একটু বেশি লাগতে পারে, কারণ এইরকম টাইপের বিরিয়ানি বা ব্যারাকপুর সাইডে বা মধ্যমগ্রাম সাইডে তোমরা যদি যাও, এই বিরিয়ানিগুলো 250-300 মধ্যে তোমরা পেয়ে যাবে। কিন্তু দাদা বৌদি দিবাপির প্রাইস অনেকটাই বেশি, দিবাপির প্রাইস 10 টাকা কম দাদা বৌদি থেকে আমি যতটা জানি। বাট এই দাদা বৌদিতে কিন্তু এক্সট্রা রাইসের কোনো ব্যাপার নেই, মানে এই টাইপের যে কোনো দোকানে এক্সট্রা রাইস বা আনলিমিটেড রাইস থাকে বসে গেলে, সেটা কিন্তু দাদা বৌদিতে তোমরা একমাত্র পাবে না। বাকি এই হচ্ছে মাটনের পিসটা, দেখো ভাই সাব। মাটন নিয়ে দাদা বৌদির কোনোদিন কোনো অবজেকশন ছিল না, আজকেও নেই। লাস্ট টাইম আমার রাইসটা একটু ফ্লেভার কম লেগেছিল, বাট এবার দেখি খেয়ে কেমন লাগে। আর আলু তো এইরকম আছেই, একদম নরম গরম গরম, বাট আলুর সাইজটা অনেকটাই ছোট দিয়েছে। এটা মনে হচ্ছে আরেকটা আলু আমায় চাইতে হবে, এইরকম গরম গরম আলু। মানে আলুর সাথে বিরিয়ানি যদি খাওয়া হয় সেটা স্বর্গ লেভেলের লাগে, শুধু রাইস কিন্তু ঠিক যায় না। আর এর সাথে তোমরা এখানে চাপ নিতে পারো, ফিশ ফ্রাই নিতে পারো, আদার্স যে কোনো খাবার নিতে পারো, চাইনিজ, তন্দুর, ইন্ডিয়ান, এগুলো কিন্তু পাওয়া যাচ্ছে বর্তমানে দাদা বৌদিতে। রাইস কিন্তু এইবার বেশ ঝরঝর আছে, লাস্ট টাইম সেই যে অবজেকশন ছিল রিলটার মধ্যে, এই রিলের ভিউ এখন প্রায় 1 মিলিয়নের কাছাকাছি, সেখানে ভাঙা রাইস ছিল, বাট এইবার মনে হচ্ছে ভাঙা রাইস আছে বাট পরিমাণটা কম। এবার হ্যাঁ, মেশাতে গিয়ে অনেক রাইস ভেঙে যায়, কিন্তু লং গ্রেন দেখতে পাচ্ছি। চলো এবার খেয়ে দেখি কেমন লাগে। দাদা রাইসটা আমার কাছে পড়েছে, বেশ ভালো লাগছে। আর আলুটা এই যে দেখতে পাচ্ছ, আলু একদম নরম আছে, আর আলুর সাথে বিরিয়ানিটা খেলে কিন্তু বেশ ভালো লাগে। এবার দেখো দাদা বৌদির বিরিয়ানি নিয়ে অনেকের অনেক মত আছে বর্তমানে, কারোর আগের মতো ভালো লাগে, কারোর ভালো লাগে না, বাট এক এক সময় এক এক রকম করে। আজকে আমার ভালো লেগেছে, তোমাদের নাও লাগতে পারে, বা তোমাদের আমার খুব বেশি ভালো লাগতে পারে। কমেন্টটা জানিয়ে তোমাদের ব্যারাকপুর কোন জায়গার বিরিয়ানি বেশি ভালো লাগে, একটু আলু দিয়ে খেয়ে দেখি। আলু দিয়ে যেটা না, বিরিয়ানিটা টেস্ট আলাদাই হয়ে যায় লিটারালি। আলু প্লাস বিরিয়ানি একটা হেভেন কম্বিনেশন। এবার হচ্ছে মাটনটা ট্রাই করবো, দেখতে সেরকম খেতে, মানে পুরো রেয়াজি পিস যাকে বলে, একদম তুলতুলে নরম। জাস্ট একটুখানি খেয়ে দেখি মাটনটা, মাটনের কামড় মেরেছি তো লাইট চলে এসছে, আলাদাই ব্যাপার। মাটনটা নিয়ে কোনো রকম সন্দেহ নেই, এটা দুর্দান্ত খেতে মাটনটা, একদম জুসি মাটন যাকে বলে, পুরো রেয়াজি চর্বির পিস। ওভারঅল যদি বলতে হয় এই মাটনটা একটা আলাদাই ফ্লেভার আছে, সত্যিকার দাদা বৌদির মাটন নিয়ে কোনো কথা হবে না। এই হচ্ছে টোটাল দাদা বৌদির বিরিয়ানি, আমি যখন কমপ্লিট করি দেখি বাইরে গিয়ে আর কি কি ট্রাই করা যায়, কারণ কারেন্ট আসতে যাচ্ছে, মানে মানে এটা চলছে। আমি ওই দোকানে যখন গেছিলাম কারেন্ট গেছে, তো দেখলাম এখানেও সেম হলো, ব্যাক করে কোনো প্রবলেম হতে পারে। এমনি তো এখন হাঁটু জল হচ্ছে যা, মানে পুরো ডুবে গেছে গলি। মানে বুকি মতে বিরিয়ানি না, আলাদা লেভেলের লাগে পুরো। আমার মাটনটাও দেখিয়ে দাও,
তার থেকে অনেক অনেক বেটার হয়েছে, মাটন পিস ভালো ছিল, রাইসের কোয়ালিটি বেটার ছিল, সবকিছু মিলিয়ে আমি বলবো ঠিকঠাকই আছে। আর যে একটা জলের বোতল, সেটা কিন্তু ছোট একটা জলের বোতল কমপ্লিমেন্টারি থাকে, সেটা তোমরা যে কোনো বিরিয়ানি নাও না কেন। আর এই ব্যারাকপুর স্টেশনে যে অটো স্ট্যান্ড আছে, এই অটো স্ট্যান্ডের পাশে কিন্তু এই যে একটা ফুড কার্ট জয়েন্ট আছে বলতে পারো, এখানে লাইন দিয়ে প্রচুর খাবারের দোকান, নিরামিষ আমিষ চপ কাটলেট থেকে শুরু করে মোগলাই পরোটা মোমো সমস্ত কিছু তোমরা এই জায়গাটার মধ্যে পেয়ে যাবে, চাইনিজ ইন্ডিয়ান ধোসা ইডলি সব কিছু। আর এইদিকেও কিছু বিরিয়ানির দোকান আছে, এই সাইডেও দেখতে পাচ্ছ পরপর ফুড হাব যাকে বলে। সব কিছু খেয়ে দেখানো পসিবল না, কারণ এত কোথায় পেটে ঢোকাবো। দাদা বৌদি বিরিয়ানি খেয়ে আর কিছু খাওয়া যায় তার মধ্যে? এর অবস্থা যা, আমরা এখন নিয়ে নিয়েছি একটা ছোট্ট দোকান থেকে স্ন্যাক্স, মানে এই চপ কাটলেটের জন্য এই জায়গাটা কিন্তু বেশ পপুলার আমি দেখেছি। একদম এই যে দেখতে পাচ্ছ দাদা বৌদির রেস্টুরেন্ট, এটা রেস্টুরেন্ট থেকে একটুখানি আগে আসলে এই ছোট্ট দোকানটা আছে যেখানে অনেক রকমের চপ পাওয়া যায়, যার মধ্যে সয়াবিনের চপটা খুব ফেমাস, স্যান্ডউইচ আছে। তো এই সয়াবিনের চপ নিলাম, এটা বেসিক্যালি 10 টাকা করে প্রবলি হবে। আর এইখানে একটা ছোট দোকান বসে, এখানে আজকে দেখছি না মানে বসতে দেখিনি আর কি, যেখানে মোমো আরও কাটলেট টাটলেট পাওয়া যায় যেটা বৃষ্টির জন্য হয়তো বসেনি। তো চলো এইটা ট্রাই করি কেমন লাগে, সাইজটা একদম পারফেক্ট আছে। অল রাইট, তো এই হচ্ছে স্টাফিং, স্টাফিংয়ের মধ্যে আলু আছে আর এইরকম বড় বড় সয়াবিন দেখতে পাচ্ছি ভেতরে দেওয়া। তো চলো একটুখানি ডিপ করলাম সসে, দেখি টেস্ট কেমন করেছে। একদম মুচমুচে দারুণ, হালকা একটু কারি পাতা হয়তো ইউজ করেছে, ফ্লেভার পাচ্ছি, খেতে কিন্তু বেশ ভালো লাগছে এরকম সস দিয়ে সালাড দিয়ে। চপ তো আমরা খেলাম, খেয়ে একটুখানি যাচ্ছি সামনের দিকে মানে দাদা বৌদি রেস্টুরেন্ট ক্রস করে। আর অবস্থা দেখেছো কি বৃষ্টি হয়েছে, মানে সেই লেভেলের বৃষ্টি হয়েছে। ওইদিকে একটা মোমোর দোকান আছে, ওই যে মাম্পি মোমো কর্নার, তোমরা চাইলে এখানে মোমো ট্রাই করতে পারো, এখানে মোমো কিন্তু বেশ ভালো। আমি জানি না কতটা কি ট্রাই করবো, আমার পেটে আর জায়গা নেই, সুনিতা কিছু খাচ্ছে না কারণ ও শরীর খারাপ হয়ে গেছে আর আমি একা পারছি না, আমার কিছু লোক চাই। মানে তোমরা কেউ আমাদের সাথে ফুড ওয়াকে থাকবে নাকি আমার কমেন্টটা জানিও, আমরা যখন যখন আর কি ফুড ওয়াক করবো আমি ইনস্টাগ্রামে দিয়ে দেবো, তোমরা যদি আসতে চাও চলে আসতে পারো, আমরা জমিয়ে খাওয়া দাওয়া করবো। শুধু ব্যারাকপুরে এসে কিন্তু তোমাদের অনেকের সাথে দেখা হয়ে গেছে, সেই রকমই এক দিদি ভাই আমাদের আর কি সাজেস্ট করলো এই দোকানটা, এখানে নাকি খুব ভালো মোমো চাইনিজ এই সমস্ত জিনিস পাওয়া যায়। তো আমি জানতাম না, এখানেই আসলাম ওই জন্য। দাদা কী কী পাওয়া যায় তোমাদের এখানে একটু বলবে? মেনু কার্ডের মধ্যে কিন্তু প্রচুর প্রচুর আইটেম আছে এখানে স্ন্যাক্সের মধ্যে, চাউমিন থেকে শুরু করে ফ্রাইড রাইস, মোমো, চিকেন গ্রেভি, পনির সমস্ত আইটেম তোমরা পেয়ে যাবে, একটু পজ করে দেখে নিতে পারো। আর দোকানটা কিন্তু প্রচণ্ড ক্রাউডেড এই সন্ধেবেলাটায়, এখানে মানে চিকেন পকোড়া ভাজা হচ্ছে, আমি একটা মোমো নিলাম এক প্লেট আর কি, প্রচণ্ড বিজি ওপেন কিচেন, ওইদিকে ভেতরে বসার জায়গা। আর এই হচ্ছে মোমো, দাদা কপিস থাকে অফিস থেকে, স্যুপ কি দাও নাকি সাথে? আচ্ছা উইথ স্যুপ থাকে, এছাড়াও তো চিকেন ললিপপ থেকে শুরু করে সমস্ত কিছু আছে। দাদা এদিকে চাইনিজ কিছু বানাচ্ছে, কি হচ্ছে দাদা, ফ্রাইড রাইস নাকি না চাউমিন? লম্বা চাউমিন, দাদা কিন্তু খুব মজার মানুষ আছে। আর এইদিকে দেখো চিকেন ললিপপ হচ্ছে, এইদিকে দাদা কিন্তু আমাদের দিচ্ছে চিকেন মোমো। আর মোমোগুলো দেখে যা লাগছে, লিটারালি এটা দেখে বুঝতে পারছো যে সেই লেভেলের হতে চলেছে, একদম জুসি জুসি হাতে নিচ্ছে দাদা তখনই বোঝা যাচ্ছে। তো চলো ভেতরটায় যাই, গিয়ে টেস্ট করে দেখি এখানকার মোমো কেমন লাগে। চিকেন মোমোর দাম হচ্ছে 60 টাকা, যেখানে তোমরা 6 পিস পেয়ে যাবে এইরকম সাইজের। আর স্টাফিং তো দেখে মনে হচ্ছে বিষয়টা বেশ ভালোই আছে, সাথে চাটনি আছে। আর এই হচ্ছে মোমোর স্যুপ, বেসিক্যালি এই স্যুপটাই দরকার এরকম বৃষ্টির ওয়েদারে। ভেতরে স্টাফিং যদি বলি, এইরকম ভর্তি চিকেন পেঁয়াজ মেলালো, মানে পুরোটা যে চিকেন আছে সেটা নয়, পেঁয়াজও দেখতে পাচ্ছি, বাট খেয়ে দেখি আবার কেমন লাগে। মোমোটা খুব ভালো লাগে, সাথে আছে একদম গরম গরম স্যুপ। দোকানটা প্রচণ্ড ক্রাউডেড, এই সন্ধ্যেবেলা এসছি, টাইম আমি নষ্ট করতে চাই না, একটু টেস্ট করে খাওয়া দাওয়া করে। স্যুপটা বেশ ভালো লাগছে, ছোটো ছোটো চিকেনের পিস আছে, সঙ্গে এগ দাবা, এইরকম লঙ্কা দেখতে পাচ্ছি। ওভারঅল যদি বলতে হয় স্যুপের টেস্ট আমার বেশ ভালো লাগে। এছাড়াও কিন্তু এখানে চাইনিজের সমস্ত আইটেম যেরকম করে আর
বিরিয়ানি খেয়েছি, পেট পুরো ভরে গেছে একদম। আর তার মধ্যে এই যে আছি এখন স্টেশন চত্বরে, এই যে লাইন দিয়ে দেখতে পাচ্ছ লম্বা সব দোকানগুলো, এগুলোতে লস্যি পাওয়া যায়। লস্যি আমি এখন ট্রাই করছি না, বাট তোমরা এখানে লস্যি ট্রাই করতে পারো। লস্যি এখানকার খুব ভালো, 20-25 টাকা করে দাম আছে। বাট এখন আমি যদি লস্যিটা খাই পেটটা পুরো যাচ্ছে, মানে ধাপুস হয়ে যাবে। বিরিয়ানি খেয়ে লস্যি মানে, বুঝতে পারছো? তার সাথে একটু ফুচকা, মানে তুমি কি চাইছো নাকি? যাতে তোমার মতো আমার শরীরটা খারাপ হোক। তো চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিও তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে, শেয়ার করে, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা কারা কারা ব্যারাকপুর থেকে আছো আমায় কমেন্ট করে জানিও। তোমাদের যদি রিকমেন্ডেশনে কিছু থাকে বা আমি মিস করে গেছি তাহলে আমায় কমেন্টে জানিও। পার্ট টু যখন করবো তখন আমি সেই জায়গাগুলো কভার করার চেষ্টা করবো, কারণ প্রথমবার একটা জায়গায় এসে আমি তো সব ফেমাস জায়গা জানি না। যে কটা মোটামুটি পেরেছি, যে কটা পারমিট আমার পেট করেছে, মানে যতটা খেতে পেরেছি তোমাদের দেখিয়েছি। নেক্সট পার্টে আরও অনেক কিছু দেখাবো যদি তোমাদের কমেন্ট থাকে এবং শেয়ার থাকে। আর এই টাইপের ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে নাকি সেটাও কমেন্ট করে জানিও। তোমাদের এরিয়াতে যদি এরকম কোনো খাবার দাবার থাকে সেটাও কমেন্টে জানাতে পারো বা ইনস্টাগ্রামে খোঁজ দিতে পারো, তাহলে আমি সেখানে যাবো, তোমাদের সাথেই এক্সপ্লোর করবো, ঘুরবো, খাবো, দাবো, মজা নিলাই। বাকি চলো দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। গুড নাইট সবাইকে, টাটা।